হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি। আপনারা দেখছেন এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মূলত ল্যাপটপের যে পুরাতন ব্যাটারি বা নষ্ট বা বাদ ব্যাটারি, এই ব্যাটারিগুলো নিয়ে। আমরা দীর্ঘদিন যাবত এগুলো সেল করে আসছি অনলাইনে। তো আজকে আমাদের মূলত বেশ কিছু ব্যাটারি আসছে, আমরা আগে অগ্রিম কিছু অর্ডার নিয়ে রাখছি। আপনারা যারাই আমাদের ভিডিওগুলো দেখেন, আপনারা চাইলে আমাদের কাছে যখনই অর্ডার করবেন এই প্রোডাক্টগুলো তখনই পাবেন, কারণ আমরা এখন প্রতিনিয়ত এই লটগুলো নিচ্ছি। তো আজকে এই ব্যাটারিগুলো সম্পর্কে ডিটেলস বলার চেষ্টা করব। আমাদেরকে অনেকে অনেক কোশ্চেন করেন বা প্রশ্ন করেন বা কমেন্টস করেন, এই কমেন্টসগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব এবং এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি সম্পর্কে এবং প্রাইস জানানোর চেষ্টা করব। শুরুতে বলবো, আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করেন এগুলো আমরা কীভাবে সংগ্রহ করি, বাংলাদেশের কোথায় পাওয়া যায়, এই প্রশ্নটা বা এই কমেন্টসটা অনেকে করেন। এগুলো মূলত আমরা বিভিন্ন জায়গা থেকে এক একটা করে সংগ্রহ করি, একটা দুইটা তিনটা অথবা অনেক সময় লট পাইলে লট, এরকম করে সংগ্রহ করি। পুরো বাংলাদেশ থেকে এগুলো আমরা সংগ্রহ করতে পারি। তারপরে হচ্ছে যে অনেকে জিজ্ঞাসা করেন যে এগুলার MS কত। এগুলার MS আসলে মূলত 4000+, কিন্তু অনেক সময় 5000 হয়, 4000, 4600, 4400, এরকম MS হয়ে থাকে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন এই বিষয়টা। তারপরে আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই এগুলা কয়টা ভালো পড়বে। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেহেতু আমরা দীর্ঘদিন যাবত এগুলো ব্যবহার করে বিক্রি করে আসছি আপনাদের কাছে, সেই জন্য আমরা একটা কথা বলবো, এগুলো কিন্তু নষ্ট। আপনার ভালো পড়লে সবগুলোই ভালো পড়তে পারে, অথবা একটা খারাপ পড়তে পারে সবগুলো ভালো করতে পারে, অথবা দুইটা খারাপ পড়তে পারে, অথবা সবগুলোই ভালো পড়তে পারে, অথবা আপনার সবকটাই খারাপ পড়তে পারে। এটা বলার আসলে মুশকিল। যারা দীর্ঘদিন যাবত এই ব্যাটারিগুলো নিচ্ছেন তারাই শুধু ব্যাটারিগুলো নেবেন। যারা মনে করেন যে এই ব্যাটারিগুলো নেন, তাদের কিন্তু অবশ্যই এই বিষয়ে নলেজ থাকতে হবে। কী ধরনের নলেজ, এটার ভোল্টেজ কীভাবে উঠায়, এম্পিয়ার কীভাবে উঠায়, এই জিনিসটা আপনাদের জানতে হবে। আপনারা যদি মনে করেন না এটা দিয়ে আপনারা একটা ফ্যানের ভিতরে লাগাই দিবেন বা একটা লাইটের ভিতরে লাগাই দিবেন, জ্বলবে, বিষয়টা এরকম না। তো এই জন্য অনেকে আমার কাছ থেকে নিয়ে এইভাবে প্রতারিত হয়েছেন। কীরকম, আপনারা জানেন না এই ব্যাটারিটা কীভাবে প্রসেসিং করতে হয়। আপনারা নিচ্ছেন, নিয়ে ফ্যানে লাগাইছেন, হয় না, লাইটে লাগাইছেন, হয় না, তখন আমার একটু কমেন্টস করে বলছেন যে ব্যাটারিগুলো ভালো না। তো এই ইস্যুটা যাতে না হয়, এই ব্যাটারিগুলো নেবেন তারাই শুধু যারা এই ব্যাটারি বিষয়ে নলেজ অথবা জ্ঞান, ভালো জ্ঞান আছে তারাই নেবেন। আর যাদের আসলে ওরকম জ্ঞান নাই, শুধু বাইঙ্গাই কিছু ভিতরে লাগাই দিতে চান, তাদের এই ধরনের ব্যাটারি নেওয়ার দরকার নেই। এই বিষয়টা কিন্তু আপনারা যারাই ভিডিওটা দেখেন একদম ক্লিয়ারলি খেয়াল রাখবেন। আর যারা আমার কাছে দীর্ঘদিন যাবত এই প্রোডাক্টগুলো নিচ্ছেন, তাদেরকে আমি এটা রিকোয়েস্ট করবো যে আপনারা, আমরা চেষ্টা করি ভিডিও আসার পরে আপনাদেরকে কোয়ালিটি সম্পর্কে বলার জন্য। আজকে যে প্রোডাক্টটা আপনাদের হাতে আসছে মোটামুটি ভালো কোয়ালিটি, আপনারা চাইলে এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে। আজকের যে প্রাইসটা আমাদের কাছে অনলি 6L আছে, 4L এই মুহূর্তে নাই। তো যারা 6L আমাদের কাছ থেকে আজকের নিতে চান, আজকের ভিডিও থেকে নিতে চান, তাদের প্রাইস যদি 260 টাকা করে পার পিস, 260 টাকা করে। ব্যাটারিগুলো যদি আপনাদেরকে একটু কাছে না দেখাই তাহলে বুঝতে পারবেন। আজকের ব্যাটারির কোয়ালিটিটা আমি আপনাদেরকে একটু এনসিউ করতেছি। এই হচ্ছে আজকে আমাদের প্রোডাক্টগুলো, একটু ভালো করে দেখাই দিলে তো বুঝতে পারবেন। এই হচ্ছে টোটালি আমাদের আজকের প্রোডাক্টটা। তো যারা আমাদের এই প্রোডাক্টটা আজকে নিতে চান তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর ডেলিভারি যে প্রসেসটা, এটা অনেকে জানতে চান কিভাবে আমরা ডেলিভারি করি। শুরুতে আমি বলবো আমরা পুরো বাংলাদেশি প্রোডাক্টটা ডেলিভারি করি, বাংলাদেশের যে কোনো জায়গায়, তবে সুন্দরবন কুরিয়ার থাকতে হবে, কারণ আমরা সুন্দরবনে পুরো বাংলাদেশে প্রোডাক্টটা পাঠাই। আর প্রোডাক্টটা নেওয়ার সময় অবশ্যই আপনাকে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠাইতে হবে, তারপরে 100 টাকা আপনাকে দিয়ে প্রোডাক্টটা কনফার্ম করতে হবে। তো আজকে এই পর্যন্ত, অন্যদিন আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।